আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি লুৎফুন্নেসা জলি, সহকারী শিক্ষিকা, উদয়ন খুলনা জেলা পুলিশ স্কুল। আজ আমি তোমাদেরকে জাতীয় সঙ্গীতের ইতিহাস সম্পর্কে বলব। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সঙ্গীতটি আমাদের জাতীয় সঙ্গীত। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার বাংলাকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করে। এরই পরিপ্রেক্ষিতে ১৯০৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এ সঙ্গীত রচনা করেন। বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় এটি অত্যন্ত জনপ্রিয় ছিল। গানটি ১৯৭১ সালের ৩ জানুয়ারি ঢাকায় এক বিশাল জনসভায় এবং পরে ৩ মার্চ ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত জনসভায় পুনরায় গাওয়া হয় ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমান সরোয়ার উদ্যান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রাক্কালে গানটি গাওয়া হয়। মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার এই গানটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হয়। স্বাধীনতার পর সাংবিধানিকভাবে অনুচ্ছেদ ৪.১ আমার সোনার বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়। গানের প্রথম ১০ লাইন কণ্ঠসঙ্গীত এবং প্রথম ৪ লাইন যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশনের বিধান রাখা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের আনুষ্ঠানিকতা: স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও শহীদ দিবসের মতো বিশেষ দিনগুলোতে সম্পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যেসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন সেসব অনুষ্ঠানে তাদের আগমন ও প্রস্থানের সময় সম্পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। কোন বিদেশি রাষ্ট্রপ্রধানের সম্মানে গার্ড অব অনার প্রদানকালে রাষ্ট্রপতিকে অভিবাদন প্রদানের সময় পূর্ণ জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। এ ধরনের অনুষ্ঠানে প্রথমে অতিথি দেশের জাতীয় সঙ্গীত এবং পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, কিন্তু অতিথি সরকার প্রধান হলে কেবল প্রথম ৪ লাইন পরিবেশিত হবে। বাংলাদেশে বিদেশি দূতাবাসগুলোর সরকারি অনুষ্ঠানে কেবল প্রথম ৪ লাইন পরিবেশিত হবে। অনুষ্ঠানে প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং পরে সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কূটনৈতিক মিশন আয়োজিত অন্যান্য অনুষ্ঠান, বিশেষ অনুষ্ঠান ও জনসভায় অনুমোদিত বিধি অনুযায়ী জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। তাহলে তোমরা জাতীয় সঙ্গীতের যে বিধান রাখা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথায় কোথায় জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। আর তোমরা তো অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত করতাম, তোমাদের নিশ্চয়ই স্কুলের কথা মনে পড়ে গেছে। এই মহামারী কোভিড-১৯ অতিমারীর জন্য স্কুল বন্ধ আছে, তোমরা লেখাপড়া ঠিক মতো করো, আবার স্কুল খুলে যাবে, তোমরা আবার একসঙ্গে অ্যাসেম্বলি করবে, জাতীয় সঙ্গীত গাইবে, ক্লাস করবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আজ এখানেই শেষ, খোদা হাফেজ।